আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপি পর্বে থাকছে এর খোসা ভাজি আর এই ভাজিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে লাউয়ের খোসা ভাজি করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল আপনারা এখানে রান্নার যে কোনো তেলই ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মিহি করে কুচি করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে দুই মিনিটের জন্য ভালোভাবে একটু ভেজে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কয়েকটি মরিচ ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে ভাজির মধ্যে কাঁচা মরিচের ঝালটা কিন্তু খেতে ভালো লাগে কাঁচামরিচটা দিয়ে আবার সবকিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলু আর লাউর খোসা ভাজির মধ্যে কিন্তু অবশ্যই আলুটা দিতে হবে তা না হলে কিন্তু লাউ খোসা ভাজিটা খেতে একদমই তেতো লাগবে এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা লাউ এর খোসা চাইলে কিন্তু কেউ ওখানে সিমও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার সবকিছু কিছু ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামটা হাই হিটে দিয়ে রান্না করব এতে করে খোসা খোসাও আলুটা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর লাউয়ের খোসার কালারটাও কিন্তু চেঞ্জ হবে না সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে লাউয়ের খোসা আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি পানি দিয়ে আবারও সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে সবকিছু চার থেকে পাঁচ মিনিটের জন্য আর এ পর্যায়ে কিন্তু চুলার রাসটা মিডিয়াম হিটে রেখে দিতে হবে তো ফিরে এলাম ঠিক পাঁচ মিনিট পর আলু লাউর খোসাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু পানিটা অল্প পরিমাণে আছে আবারও সবকিছু একটু হবে খুব ভালো হবে একটু উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজির মধ্যে যে অতিরিক্ত পানিটা ছিল সে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে একটু আলুটা ভেঙে আর একটু লাউর খোসা ভেঙে দেখিয়ে দিলাম সবকিছু কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন লাউর ভাজিটাকে আর একটু নরম করে সিদ্ধ করার জন্য আরো দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এরপর যে আরো এক থেকে দেড় মিনিটের জন্য একটু হাই ফ্লেমে দিয়ে ভাজিটাকে একটু রান্না করে নিব আর যাতে করে ভাজির মধ্যে কোনো প্রকারে পানি না থাকে তার জন্য আমি আর একটু রান্না করে নিচ্ছি ভাজির মধ্যে পানি থাকলে কিন্তু খেতে এতটা টেস্ট হয় না যে কোনো ভাজি করার সময় আমি অতিরিক্ত পানিটাকে চুলার হাই ফ্লেমে দিয়ে ভাজির পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেই এতে করে কিন্তু ভাজিটা খেতে খুব টেস্টি হয় এবার কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব সব কিছু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না চলে আসবেন ইনশাল্লাহ এরকম আরও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম